হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ করছি, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালে বেরোনোর একটা কারণ হচ্ছে এটা যে একটু যাওয়ার আগে মন্দিরে যাব। আজকে ভেবেছিলাম এখানে পুজো দিতে আসব, কিন্তু একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি। তাই দুজনেরই মনটা খুব খারাপ খারাপ লাগছিলো যে পুজোটা আজকে দিতে পারছি না। তাই বলুন চল একটু যাই, অ্যাটলিস্ট দেখা করে প্রণামটা করে যাই। তো একটু ফল মিষ্টি কিনে দিয়ে প্রণাম করে আমরা একটু কাজটা করতে যাই। যে কোনো শুভ কাজের আগে মায়ের দর্শন করাটা তো একদম জরুরি, এটা ম্যান্ডেটরি করতেই হবে। তাই ভাবলাম প্রণাম করে যাই, আর একটু ক্ষমাও চেয়ে যাই যে আজকে আসতে পারছি না, বাস নেক্সট দিন পুজো দিতে অবশ্যই আসবো। তো মাকে প্রণাম করে চলে এসেছিলাম স্টেশনে, আর এই যে স্টেশনে পৌঁছাতেই আকাশের এই দশা, মানে মেঘ, আমি বেরোবো আর মেঘ হবে না এটা তো হয়ই না। তো মেঘ দেখি উঠোপাটা করে আমরা শেডের নিচে দাঁড়িয়ে গেলাম যে এবার ট্রেনে উঠতে গেলে আমাদের ভিজতে হবে, কিচ্ছু করার নেই। মানে এরপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যে ঠিক আছে আগে পৌঁছোই তারপরে ভিডিওটা করব। এটা রীতিমতো আমরা পৌঁছে গেছিলাম, আর আমরা এসে গেছিলাম বিধাননগরে। আর মাথাটা এত ধরেছিল, আর বাইরে বৃষ্টিও হচ্ছিলো, এখানে তো এসে দেখছি একদম খটখটে রোদ। বললাম ঠিক আছে চলো এক কাপ চা খাই, তারপরে আমরা যে কাজে এসেছি সেখানে যাব। বেসিক্যালি আমার তেমন কোনো কাজ নেই, ওরই আছে, তাও এসেছি আর কি আমি একটুখানি সাথ দিতে। তো এখানে দাঁড়িয়েই আমরা ওয়েট করছিলাম যে ক্যাব নেব, অটো নেব, না টোটো নেব, না বাসে যাব, কিছু বুঝতে পাচ্ছি না। তো দেখলাম ক্যাব আসতে অনেকটা টাইম লাগাবে বলছে, তো অটো করেই আমরা পৌঁছে গেছিলাম যেখানে আমরা যাব। কোথায় যাব সেটা তো বলবো, অবশ্যই বলবো, পরে বলছি। তো এখানে এসে গেছিলাম, এটা হচ্ছে চিংড়িঘাটা মোড়, তাই তো বললো, না সরি চিনার পার্ক, আমি ভুল বলে ফেলেছি, এটা চিনার পার্ক। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু যে অ্যাড্রেসটা জিজ্ঞাসা করছি কোথায় যাব, সেই অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা শুনে নিয়ে বলছে এখান থেকে একটুখানি হেঁটে চলে যান। তো হেঁটে যাব, আমি ম্যাপে দেখলাম অনেকটাই বেশ, হেঁটে যাওয়া সম্ভব নয়, বললাম চো টোটো করে নিই। তো টোটোকে তো এখানে ই রিক্সা বলে সেটা আমি জানতাম না। যাই হোক, টোটো ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো ওখানে গিয়ে একটু মজাই করছিলাম, কারণ একটা ফানি জিনিস দেখতে পেয়েছিলাম আমি। তো সেটা নিয়েই এসে গেছিলাম রাজারহাটে। রাজারহাটের এই এলাকাটা না আমার ভীষণ ভালো লাগে, এত ফাঁকা ফাঁকা ভীষণ ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে কানেক্টিভিটি। আমাদের ট্রেন বলুন মেট্রো বলুন, এটা না থাকলে কিন্তু খুব অসুবিধা। সেটা হয়ে যাবে, এখানে যে মেট্রোর কাজ চলছে তাও মোটামুটি 10 বছর তো লাগবেই দেখে যা মনে হলো। তো এই কানেক্টিভিটিটা হয়ে গেলে মোটামুটি আমার তো ভীষণ প্রিয় জায়গা হয়ে যাবে এটা, যে রাজারহাট এই নিউ টাউনের এই এরিয়াটা, কারণ ওই বাসে বাই রোড আসা খুবই টাইমের ব্যাপার। তো গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছিলাম, আর যেটা দেখে হাসাহাসি করছিলাম সেটা হচ্ছে সিমলা বিরিয়ানি। আমরা কলকাতার বুকে পাচ্ছি কি সিমলা বিরিয়ানি, 700 মিটার অলমোস্ট, তাতে বলছে 1 কিলোমিটার হেঁটে আসতে বলছিল। এ এ মুঝে এ গান চাইয়ে, মুঝে এ গান চাইয়ে ইসকে পাশ সে। এখানেই তো যাওয়ার কথা।